আমরা এখন দেখব বিভিন্ন ধরনের অপারেটর অপারেটর কি এবং কেন ইউজ করা হয় সেটা দেখব তা আমাদের প্রোগ্রামিং যখন লিখতে যাব তো প্রোগ্রামিং এর একটা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে হয় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিছু লজিক্যাল অপারেশন করতে হয় দেখতে হয় ডিসিশন নিতে হয় তো এগুলোর জন্য আমাদের অপারেটর ব্যবহার করতে হয় তো আমরা যদি এক্সপ্লেনেশন দেখি তাহলে অ্যান অপারেটর ইজ এ প্রোগ্রামিং ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ সিম্বল দ্যাট টেলস দ্য কম্পাইলার অর ইন্টারপ্রেটার টু পারফর্ম স্পেসিফিক ম্যাথমেটিক্যাল রিলেশনাল ও লজিক্যাল অপারেশনস অ্যান্ড প্রডিউস ফাইনাল রেজাল্ট তা আমরা আমাদের বাস্তব জীবনে অপারেটরগুলো ইউজ করে থাকি এখানে আমরা অপারেটর নিয়ে কথা বলবো ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাথমেটিক্স রিলেশনাল অপারেটর এগুলো এই কীভাবে শীতে আসে যাবাতে আসে আসে সেগুলো নিয়ে কথা বলবো সো অ্যাথমেটিক অপারেটর মানে আমাদের ক্যালকুলেশন করার জন্য ম্যাথমেটিক্স করার জন্য যেসব অপারেটর দরকার পড়বে যেগুলো আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে থাকে অপারেশনগুলো করার জন্য এবং সিতে যেটা আছে সেটা হলো আমাদের যোগ করার জন্য আমাদের যদি দুইটা ভ্যারিয়েবল থাকে একটা যদি দশ থাকে আরেকটার মধ্যে যদি থাকে তাহলে আমরা অপারেটর যদি যোগ করতে চাই দুইটা তাহলে আমাদের এই সাইনটা ইউজ করবো প্লাস সাইন যেরকম আমরা অঙ্কে ইউজ করে থাকি সময় তো এ প্লাস বি ইকুয়ালস টু থার্টি হবে মাইনাস করার জন্য মাইনাস সাইন ব্যবহার করব এ মাইনাস বি উইল গিভ মাইনাস থার্টি বিকজ দশের থেকে বিশ গেলে মাইনাস দশ হবে আর এটা মাল্টিপ্লিকেশনের জন্য মানে গুণন করার জন্য এই স্টার সিম্বলটা ইউজ করব যদি আমরা ম্যাথমেটিক্সে এই সিম্বল ইউজ করি এটা না করে স্টার সিম্বলটা ইউজ করব গুণ করার জন্য আর ভাগ আমরা ম্যাথমেটিক্স করে এইভাবে কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ে এই স্ল্যাশ ইউজ করবো যেটাতে ডিভাইড বোঝাবে একটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েলতে ডিভাইড করলে সেটা রেজাল্ট পাওয়া যাবে আর মডুলার বা ভাগ শেষ যদি ব্যবহার বের করতে চাই তাহলে পার্সেন্ট সাইন ব্যবহার করব যেমন এ বি মোড এ এটা দিবে জিরো তার মানে বিশেষ দশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ জিরো হবে তো এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর সিতে তা আমরা একটা এক্সাম্পল দেখি এক্সাম্পলে হচ্ছে ইন্টিজার আমরা এখানে আবার নতুনভাবে ডিক্লেয়ার করছি আগে ছিলাম আইএনটি এ টি বি এভাবে আমরা এইভাবেও একই ধরনের জিনিস একসাথে ডিক্লেয়ার করতে পারি তিন চার লাইন না করে টি এ বি সি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ সমান টোয়েন টেন দিলাম বি সমান টোয়েন্টি দিলাম এবং সি এতে আমরা রেজাল্টটা রাখবো সি ইকুয়ালস টু এ প্লাস বি তার মানে এ আর বি যোগ করে থার্টি হবে প্রিন্টের ভ্যালু অফ সি পার্সেন্ট ডি যেটা আমরা আগে পড়েছি দিয়ে আমরা সি কে প্রিন্ট করলাম আবার দিলাম সি ইকুয়ালস টু এ মাইনাস বি একই ভেরিয়েবল ইউজ করাতে আগের ভ্যালুটা মুছে যাবে মুছে গিয়ে নতুন যে রেজাল্ট হবে সেই রেজাল্টটা এখানে স্টোর হবে এখন যদি সিকে প্রিন্ট করি তাহলে এ মাইনাস বি এর রেজাল্টটা এখানে প্রিন্ট করবে তারপর দিলাম সি সমান একই ভেরিয়েবলে আবার যদি এ ইন্টু বি দুইটাকে মাল্টিপ্লিকেশন করে দেই তাহলে যদি প্রিন্ট করি তাহলে আমাদের এটার গুণ ফল প্রিন্ট করবে আগের ভ্যালুগুলো মুছে যাবে নতুন ভ্যালু অ্যাসাইন হবে তারপরে এ সি ইকুয়ালস টু বি বাই এ তার প্রিন্টে ভ্যালু অফ সি ইকুয়ালস টু সি এটা ডিভাইড রিপ্রেজেন্ট করবে আর সি ইকালস টু বি মডুল এ মডুল আস এ ভ্যালু অফ সি করলে আমাদের এটার ভাগ প্রিন্ট করবে তো এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমাদের রেজাল্ট হবে ভ্যালু অফ সি থার্টি এ প্লাস বি তারপর মাইনাস টেন টু হান্ড্রেড তারপর টু তারপর হচ্ছে জিরো অ্যাথমেটিক অপারেশন দেখলাম এখন আমরা দেখব রিলেশনাল অপারেশন রিলেশন মানে হচ্ছে কম্প্যারিজন কম্প্যারিজন আমরা কেমনে করব বিভিন্ন ধরনের ডিসিশন নেওয়ার জন্য কম্প্যারিজন করতে হবে কোনটা বড় কোনটা ছোট কোনটা সমান কোনটা বড় অথবা ছোট এরকম তো এই সিতে হচ্ছে ডাবল ইকুয়াল সাইন যদি দেয় তাহলে ওই সমান সমান কিনে এটা চেক করবে আর যদি একটা ইকুয়াল সাইন দেয় তাহলে ভ্যালু অ্যাসাইন করবে এখানে একটু খেয়াল রাখতে হবে ডাবল ইকুয়াল সাইন এটা এ ডাবল ইকুয়াল বি মানে হচ্ছে এটা দুইটা সমান কিনা বি হচ্ছে টোয়েন্টি আর এ হচ্ছে টেন তার মানে দুইটা সমান না এটা ফলস রিটার্ন করবে এটা ভ্যালু দিবে ফলস মানে নট ট্রু আর এটা ইস নট ইকুয়ালস টু নট ইকুয়ালস দিলে একটা একশো মিটার সাইন তারপর ইকুয়াল এই দুইটা মিলে হয়েছে নট ইকুয়ালস টু তো এখানে এ নট ইকুয়ালস টু বি হ্যাঁ দশ আর বি সমান না তার মানে এটা ট্রু রিটার্ন করবে এটার এগুলোর কম্পারিজনের ট্রু আর ফলস আসবে গ্রেটার দেন এ গ্রেটার দেন বি এটা ফলস রিটার্ন করবে কারণ দশ বিশের সাইটে বড় না ছোটো এটা হচ্ছে লেস দেন সাইন লেস দেনের মধ্যে কোনটা ছোটো সেটা দেখবে এটা ট্রু রিটার্ন করবে কারণ এ বি এর সাইডে ছোটো গ্রেটার দেন ইকুয়ালস টু তার মানে গ্রেটার দেন ইকুয়ালস টু কিনা এটা সমান অথবা বড় কিনা সমান অথবা বড়ো এই ডিসিশন নেওয়ার জন্য আমাদের এই সিম্বল ইউজ করবো আর ছোটো অথবা সমান কিনা এটা ইউজ করার জন্য আমরা এই সিম্বল ইউজ করব তো এইভাবে আমরা বিভিন্ন কম্প্যারিজন করতে পারি ল্যাঙ্গুয়েজের সি ল্যাঙ্গুয়েজে এখন আছে আমাদের লজিক্যাল অপারেশন এখন আগে আমরা কম্পেয়ার করলাম এখন লজিক লজিক মানে হচ্ছে কি আমরা একাধিক ডিসিশন যদি নিতে চাই একাধিক জিনিস যদি বলতে চাই এটা হচ্ছে অ্যান্ড সাইন অ্যান্ড মানে হচ্ছে আমরা এ অ্যান্ড বি এই দুইটা ট্রু কিনা এখানে যদি এ যদি ওয়ান হয় আর বি যদি জিরো হয় তাহলে ট্রু হবে কি না বা ফলস হবে কিনা সেটা দেখতে হবে এ অ্যান্ড বি মানে কোনো একটা যদি ফলস হয় এই অপারেটরের হচ্ছে অ্যান্ড স্যাম্বুল দিলে কোনো একটা এই লেফট সাইড আর রাইট সাইডে কোনো একটা যদি ফলস হয় তাহলে দুইটাই ভ্যালুই ফলস হয়ে যাবে মানে এটা রেজাল্ট ফলস হবে আর এটা হচ্ছে অর অপারেটর আমরা লিখি আমরা যেরকম আমরা বলি এই কাজটা করো অথবা এই কাজটা করো তো এরকম যদি ডিসিশন নিতে হয় তাহলে এই সিম্বলটা ইউজ করব অর অপারেটরের জন্য অর অপারেটরে যে কোনো একটা ট্রু হলেই সবগুলো ট্রু হবে যেমন একটা মানে দুইটার মধ্যে অপশন দেওয়া আছে তার মধ্যে একটা করলেই হবে এরকম একটা করলে ট্রু হবে আর এটা হচ্ছে নট অপারেটর যদি আমরা নট বলি তখন এটা হচ্ছে এ অ্যান্ড বি এ এবং বি ট্রু না হলে ট্রুকে যদি আমরা উল্টায় ফেলতে চাই রিভার্স করতে চাই তাহলে আমরা নট অপারেটর ইউজ করব তো আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পল হচ্ছে আমরা দুটাই ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করলাম এ এবং বি টেন টোয়েন্টি এখন দেখতেছি ইফ স্টেটমেন্ট না আমরা পরে কথা বলব ডিসিশন নেওয়ার জন্য ইফ ব্যবহার হয় এটা মনে রাখলে হবে এ ইকুয়ালস টু টেন এটা ট্রু কারণ এর মান আমরা দশ ধরছি এটা প্রিন্টে এখানে এ যদি এ যদি টেনে সমান হয় তাহলে কী করবে এ ইজ ইকুয়াল টু টেন এটা প্রিন্ট করবে তারপর বি ইকুয়ালস টু টেন এটা বি ইজ ইকুয়াল টু টেন যদি সমান হয় তাহলে বি ইকুয়ালস টেন লেখবে আদারওয়াইজ কিছুই লেখবে না আর এখানে হচ্ছে বি যদি এ যদি বিয়ের সেতে ছোটো হয় তাহলে প্রিন্ট করবে এ ইজ লেস দ্যান বি কম্পেয়ার কম্পেয়ার করতেছে আমরা এইভাবে কম্প্যারিজন স্টেটমেন্টগুলো লিখবো তারপর এ নট ইকুয়ালস টু বি তাহলে এ ইজ নট ইকুয়ালস টু বি যদি ট্রু হয় তাহলে এখানে আসবে আর ট্রু যদি না হয় আর পরে যাবে আমরা আর পরের ভিডিওতে দেখব কেমন ডিসিশন নিতে হয় তো এটা ছিল এক্সাম্পল তো এটা প্রিন্ট এটা এক্সিকিউট করলে আমাদের যে কন্ডিশনগুলো ফুলফিল করছে সেভাবে আমাদের প্রিন্ট আউট চলে আসবে এখন আমরা সিতে শিখলাম এখন জাবাতে দেখি জাওয়াতেও ঠিক একই রকম কম্প্যারিজন হয় সব একই একই রকম আসে সিতে যেরকম প্লাস মাইনাস তারপরে হচ্ছে আমাদের ইকুয়াল লেস দেন গ্রেটার দেন যা আছে সব কিছু এখানে একই রকমভাবেই আছে তো জাবাতেও একই রকম অপারেটর তা টি এ বিসি ডিক্লেয়ার করলাম আগে যে প্রোগ্রামটা সিতে লেখছিলাম সেটি যাবাতে একইভাবে লেখা যায় এইভাবে সি ইকুয়ালস টু এ মাইনাস বি সি ইকুয়ালস টু এ ইন বি তারপর সি ইকুয়ালস টু বি বাই এ সি ইকুয়ালস বি মডুলার এ দিয়ে প্রিন্ট করবো প্রিন্ট করলে আমাদের সিতে যে রেজাল্ট ছিল যাওয়াতেও একই রেজাল্ট হবে তার মানে কম্পারিজন অপারেটর সিতে যা আছে যাওয়াতেও একই আছে পাইথন পাইথনও কম্পারিজন এক অপারেটর একই পাইথনের প্রোগ্রামটা আমরা এভাবে লিখতে পারি এ ইকুয়ালস টু টেন এখানে ভেরিয়েবল ডিক্লারেশন দরকার পড়ে না পাইথনে জাস্ট অ্যাসাইন করে দিলে হলো এ ইকাল সি ইকুয়ালস টু এ প্লাস বি এবং যখন যেটা দরকার সেটা অ্যাসাইন করে দিলে কম্পাইলার অটোমেটিক্যালি এটাকে চিনে নেবে বা ইন্টারপ্রেটার অটোমেটিক্যালি চিনে নেবে কোন ধরনের ভেরিয়েবল এবং সেভাবেই সে রিপ্রেজেন্ট করবে ভ্যালু অফ সি ইকুয়ালস টু সি সি ইকুয়ালস টু এ মাইনাস বি ভ্যালু অফ সি ইকুয়ালস টু সি ঠিক একইভাবে এই প্রোগ্রামটাও লেখা হয়েছে তো এটা ছিল অপারেটর পাইথনের অপারেটর তো আমরা দেখলাম জাবা পাইথন এবং সি একই ধরনের অপারেটর ইউজ করে লজিক্যাল তারপরে কম্পারিজন এবং হচ্ছে অ্যাথমেটিক অপারেটর সো থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট আমরা দেখবো ডিসিশন স্টেটমেন্ট কীভাবে কম্পিউটার ডিসিশন নিতে হয়